আহলুসুন্নাহ জামাত বলতে কি বোঝায়, আমার মধ্যে কোন গুণ থাকলে নিজেকে আহলুসুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত মনে করতে পারবো? ভাইরা আমার, আহলুসুন্নাহ ওয়াল জামাআ বলতে বোঝায় হলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং জামাআতে সাহাবাকে ভালোবাসে, অনুসরণ করে, তাদের সাথে শত্রুতা বিদ্বেষ লালন করে না, তাদেরকে বলা হয় আহলুসুন্নাতি ওয়াল জামাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে, এর ভিতরে একটা গ্রুপ থাকবে যারা জান্নাতি, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, আর বাকিরা গোমরাহ এবং পথভ্রষ্ট। এই একটি গ্রুপ বা একটি দল যারা হকের উপরে প্রতিষ্ঠিত তারা কারা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আদর্শের উপরে ছিল সেটাকে যারা অনুসরণ করবে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ মানে সুন্নতের অনুসরণ করা, আর সাহাবিদের অনুসরণ করা অর্থাৎ সাহাবিদের ভালোবাসা, তাদেরকে আপন মনে করা, তাদের সাথে বিদ্বেষ, তাদের প্রতি বিদ্বেষ লালন না করা, এটা হলো আহলুসুন্নাহ ওয়াল মার্কা। অতএব এই দুটি বেসিক মার্কা যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ আপনি আহলুসুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত।